আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার মতো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা মানে খুবই 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 মানে ফেমাস একটা জিনিস। আমরা ছোট থেকে এবং অনলাইনে নিউজ মানে নিউজ পেপারে নানা জায়গায় আমরা এটা নিয়ে মানে কথা শুনেছি যে এটা এটা ইউজ করলে আমাদের ঘাড়ে কালো দাগ এগুলো দূর হয়ে যাবে, আন্ডার আর্মে কালো দাগ দূর হয়ে যাবে, প্রাইভেট পার্টের কালো দাগ দূর হয়ে যাবে, মুখের পিগমেন্টেশন, ছুপছুপ ব্রণের দাগ, এগুলো সব ধরনের দাগ দূর হয়ে যাবে, এবং এমনকি চোখের নিচের কালো দাগ পর্যন্ত নাকি দূর হয়ে যায়। এরকম একটা অভিনব জিনিসের কথা আজকে শুনবো, সেটা আশা করি আপনারা সবাই গ্যাস করতে পারছেন। সেটা হচ্ছে লেবু। আমরা যে শরবতের জন্য যে লেবুটা ব্যবহার করি, যেটা খাই, ওইটা হচ্ছে ওইটা আমাদের ত্বকে ইউজ করলে নাকি ত্বকের দাগ দূর হয়ে যায়। লেবুর পিএইচ ব্যালেন্স হচ্ছে 2, যা একদম ভিনেগারের মতো। এবং মানুষের আমাদের যে মানে আমাদের যে ত্বকে মানুষের ত্বকের যে পিএইচ ব্যালেন্স সেটা 5.5, তার মানে মানুষের পিএইচ ব্যালেন্স থেকে কতটা কম লেবুতে পিএইচ ব্যালেন্স। তো একটা পয়েন্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে লেবুর যে ভয়াবহতা, লেবু সরাসরি মুখে ইউজ করলে যে কী পরিমাণে ভয়াবহ অ্যাসিডিক রিয়াকশান প্লাস কী ধরনের ভয়াবহতা মানে দেখা দিতে পারে, ওইটা নিয়ে আজকে কথা বলবো। যেহেতু লেবুর পিএইচ ব্যালেন্স 2, তো এই স্ট্রং অ্যাসিড আমাদের ত্বকে সরাসরি ঢুকে আমাদের ত্বকের মানে ড্যামেজ মানে স্কিন বেডের একদম টোটালি ড্যামেজ করে দিতে সাহায্য করে, এবং লং টার্মে এটা মারাত্মক পরিমাণে সমস্যা হয়। ড্যামেজ স্কিনে আমাদের ইরিটেশন, পিগমেন্টেশন এর সহ নানান ধরনের ব্রণের সমস্যা, তারপর আরও অনেক টাইপের সমস্যা আমাদের দেখা দিতে পারে। নাম্বার 2, যেহেতু আমাদের লেবু ইউজ করি, লেবু যেহেতু খুবই সেন্সিটিভ একটা জিনিস, ওইটা ত্বকে ইউজ করার পরে আমাদের ত্বকে যেহেতু সেন্সিটিভ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের যখন আমরা সূর্যের কাছে যাই, সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি আমাদের ত্বকে একদম মানে ভিতরে ঢুকতে সাহায্য করে। তো যেহেতু আমাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, তো মানে ইরিটেটেড করে ফেলছে, তো সেই জন্য আমাদের সহজে যেহেতু সূর্যের আলো আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের ত্বকে ভিতরে ঢুকে যায়, এতে করে ভিতরে যে ইন্টারনাল যে প্রবলেমগুলো এগুলো মানে এরকম হয়, অনেক সময় ত্বক একদম টোটালি পুড়ে ফেলতে সাহায্য করে, টোটালি পুড়ে যায়। অনেকে বলে যে আমাদের ত্বকে একটা ভয়ঙ্কর রিয়াকশান দেখা দিয়েছে, আমার বয়স তো খুব বেশি হয় নাই, 25-26 বা 30 বছর বয়স, তো ওই বয়সে আমাদের এরকম একটা মেস্তা সমস্যা, ওইরকম সমস্যা দেখা দিয়েছে। মূলত হচ্ছে আমাদের স্কিনকে এরকম উল্টাপাল্টা জিনিস ইউজ করার পর আমাদের স্কিনকে ড্যামেজ করে ফেলছি, ফলে আমরা যেহেতু সানস্ক্রিনও ইউজ করি না, খুব একটা সানস্ক্রিনের প্রতি আমরা সচেতন না, তো সেক্ষেত্রে আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি সহজে আমাদের ধুতে সাহায্য করে। তো নাম্বার 3, এটা আমাদের ত্বকে পারমানেন্টলি ছুপছুপ দাগ তৈরি করতে পারে, এবং গবেষণায় দেখা গেছে যে একটানা যদি 5 দিন টানা লেবু ইউজ করা হয় ত্বকের মধ্যে সরাসরি, সেক্ষেত্রে আমাদের ত্বকে মানে 5 দিনের ভিতরে একদম ছুপছুপ কালো দাগে ভরে যেতে পারে, এবং মানে এটা মানে 5 দিনের ভিতরে আপনার ত্বকে একদম পুড়িয়ে ফেলতে পারে, এত স্ট্রং এটা। আমাদের মানে পিএইচ ব্যালেন্স থেকে এটা মানে এত কম, তো যার জন্য দেখা গেছে মানে স্বাভাবিকভাবে আমরা আমাদের ত্বকটা ইরিটেট করে ফেলতেছি। সহজ ভাষায় মানে বোঝাইতে গেলে, আমরা যখন লেবু কাটি, যখন আমরা জুস বানানোর জন্য লেবু যখন কাটি, তখন দেখা যাচ্ছে কিন্তু হাতের মধ্যে মানে কিছুক্ষণ লেবু চিপার পরে হাত কিন্তু একদম শুষ্ক, ড্রাই, চামড়াগুলো কীরকম একটা কুচকে যায়। তো স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, সেই মানে আমাদের ত্বক হাতের চামড়া কত পরিমাণ পুর, সেটা সেখানে এত বড় একটা মানে কুচকে যায়, কী মানে বিশ্রী একটা অবস্থা করে, সেখানে আমরা এই ওই স্ট্রং অ্যাসিডটাকে আমরা মানে মুখের মধ্যে ত্বকের মধ্যে ইউজ করতেছি, তো সেক্ষেত্রে কী পরিমাণে ভয়াবহতা ইউজ মানে অবস্থা তৈরি করবে একবার চিন্তা করে। এবং ঘাড়ে ইউজ করে মানে ঘাড়ের কালো দাগ নাকি দূর করবে, ঘাড় কত সেন্সিটিভ, প্রাইভেট পার্ট, আন্ডার আর্ম এগুলো কত সেন্সিটিভ, এগুলা মানে এগুলো লেবু দিয়ে দূর করা যায় না, এটা সম্ভব না, কোন প্রকার ডাক্তার ডার্মাটোলজিস্ট তারা কেউ এটা সাজেস্ট করে না। চোখের নিচে কালো দাগ তো এটা এমনিতে হয়, নানা ধরনের কারণে হতে পারে, ঘুমের কারণে হতে পারে, তো এটা এটা কোনো মানে কি দাগ ময়লা না যেটা ঘষে ঘষে তুলে ফেলতে যাবে, ঠিক আছে। যেহেতু আপনারা জুস বানিয়ে খেয়ে ফেলেন, এটা ত্বকের জন্য, চুলের জন্য, সব কিছুর জন্য অনেক 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 ভালো হবে, এটা সবচেয়ে ভালো, ভিতর থেকে আপনাদের সব কিছু বেনিফিট পাবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে, দেখো নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।